এবার সিবিআই এর নজরে নলহাটির তৃণমূল নেতা নববর্ষের দিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের নাম জড়ানোয় সিবিআই জেরার মুখে পড়তে হলো বিভাস অধিকারীকে শনিবার বিভাস অধিকারী নলহাটির বাড়ি আশ্রমে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা এদিন বিভাস অধিকারীর কলকাতার রামা স্ট্রিটের ফ্ল্যাটেও চলে তল্লাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভাস অধিকারীর সরাসরি যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি থেকে টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারী সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে যে উত্তরবঙ্গের একাধিক জেলায় নিয়োগ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে কি এবার সিবিআই এর হাতে গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল নেতা বিভাস অধিকারী উঠছে প্রশ্ন সিউড়ি সহ নলহাটি ব্লক একে একাধিক সম্পত্তি রয়েছে বিভাস অধিকারীর রয়েছে স্কুল কলেজ একটি ট্রাস্ট ও আশ্রম এদিকে ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস যুব সভাপতি নাসিরুল শেখ জানান বিভাস অধিকারী 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত নলহাটি লোকাল এরিয়ায় নলহাটি ব্লক টু বলে নয় নলহাটি ওয়ানেরও এই এরিয়ায় প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা আসলে তৃণমূল দলটা একটা হচ্ছে কোম্পানি লুটেরা কোম্পানি এটা তৃণমূল দল নয় এটা হচ্ছে একটা লুটেরা কোম্পানি এ যাকেই খুঁজবেন সবই চোর দেখতে পাবেন তো বিভাস অধিকারী ওখান থেকে কী করছে বহু ছাত্রছাত্রী প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী থেকে কী করেছে তাদেরকে পঙ্গু করে দিয়েছে এবং একটা ভণ্ড ট্রাস্টের নামে এত কোটি কোটি টাকা আত্মসাত করেছে যে ওই টাকা মানে গণনার বাইরে তো এই যে লুটটা চলছিল প্রতিনিয়ত সেখানে আজকে যদি ইডি বা সিবিআই যদি না থাকতো তাহলে বুঝতেই পারতাম না যে এত পশ্চিমবাংলায় চোর ভরা আছে আপনারা বিভাস অধিকারীকে দেখেছেন যখন মিডিয়া সংবাদ মাধ্যম যখন যায় ওনার কাছে তো তার যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢাকতে যেয়ে কী করলো সাংবাদিকদের উপরে আক্রমণ করলো কিন্তু এইভাবে কোনো অন্যায় করে কোনো যদি আপনার দুর্বলতাকে গোপন রাখার চেষ্টা করেন হবে না তো বিভাস অধিকারী আরও দরকার উপযুক্তভাবে তাকে তদন্ত করে তার জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করে বিভাস অধিকারী কেবলমাত্র চোর নয় একটা মহা চোর দায়িত্ব নিয়ে বলছি বিশেষ করে আপনি কুসমোর সাইডে যদি লক্ষ্য রাখে কত কোটি টাকা যে হাতিয়ে নিয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না তাই ইডি এবং সিবিআইকে আরও দ্রুত তদন্তের গতি প্রকৃতি বাড়িয়ে ওকে যেন আগামী দিনে ইডি সিবিআই তাকে তলব করলে তদন্তে সব রকম সহযোগিতা করতেও প্রস্তুত বলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন বিভাস অধিকারী এবার সেই তদন্তে বিভাস অধিকারী সহযোগিতা করেন কিনা সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা